আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি মোটো ডকে, আর মোটো ডকে আজকে আমরা কথাবার্তা বলবো একটা হোন্ডা সিবি হর্নেট 160R, এটা হচ্ছে সিবিএস ব্রেক এডিশন। এই মোটরসাইকেলটার মধ্যে অনেক ধরনের কাজকর্ম চলতেছে এবং খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইম্পর্টেন্ট ব্যাপারটা কি সেইটা আমাদের সামনে সবিস্তারে উপস্থাপন করবে মোটো ডকের একজন ওনার এবং হোন্ডার বিশিষ্ট ফ্যান ওরফে দালাল আমাদের অমিত ভাই। অমিত ভাই আজকে খুবই খুশি, কারণ উনি ওনার প্রিয় হোন্ডা নিয়ে কথাবার্তা বলবেন, নাকি ভাই? অবশ্যই খুব খুশি। এটা জোরে বললে অনেক খুশি, খুশি হলে তো মানুষ জোরে কথা বলে, অনেক খুশি। আচ্ছা, কি হয়েছে আগে ঘটনা বলেন। আচ্ছা, ঘটনার আগে বলেন যে এই মোটরসাইকেলটা চলছে কত কিলোমিটার? 30,000 প্লাস। 30,000 প্লাস। আচ্ছা, এখন কি হয়েছে বলেন। আসছিল সার্ভিসিং এর জন্য। আচ্ছা, আপনার আমাদের প্রিমিয়াম সার্ভিসিং এর প্যাকেজের জন্য। হ্যাঁ, তো আসার পরে আমরা তো প্রথমে ট্রায়াল দেই। হ্যাঁ, ট্রায়াল দেওয়ার পরে আমরা বডির সমস্যা পাইছি, তো বডির যে যে সমস্যা, যে যে পার্টস প্রয়োজন রিপ্লেস করার, ভদ্রলোক সবই নিয়ে আসছেন। আচ্ছা, উনি বিশেষ জ্ঞান রাখেন, বোঝা গেল। আচ্ছা, কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে ইঞ্জিন থেকে আমরা আইডলে কোনো সাউন্ড পাই না, নর্মাল পিক আপ দিলেও সাউন্ড পাই না, কিন্তু যখনই আমরা লোড দিয়া ট্রায়াল দিই, মানে আমি পয়সা টান দিছি হাই আরপিএম এ, টান দেন একটু হাই আরপিএম এ, তখনই নকিং সাউন্ড হয়। নকিং, পিস্টন স্ল্যাপিং বলে আর কি এটা। আচ্ছা, পিস্টন স্ল্যাপিং, পিস্টনটা সিলিন্ডারের মধ্যে বাড়ি খাচ্ছে, এটা বোঝা যায়। আচ্ছা, তো এরপর থেকে আমরা ধারণা করছি যে পিস্টনটা দুর্বল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তারপর আমি কাস্টমারকে জিজ্ঞেস করলাম, জানাইলাম ব্যাপারটা। উনি বললো ঠিক আছে, আপনি হাত দেন, যেহেতু অ্যাবনরমাল মনে হচ্ছে, হ্যাঁ, চেক করে দেখেন। আচ্ছা, পরে আমরা খুলছি। আচ্ছা, হেড সিলিন্ডার খুলছি, খোলার পরে খুবই নিদারুণ একটা পরিস্থিতি দেখছি, সেটা হচ্ছে গিয়া ক্যাম। আচ্ছা, রকার। হ্যাঁ, তারপর হচ্ছে রকারের শ্যাফট। আচ্ছা, পিস্টন, সিলিন্ডার, সবকিছুর উপরে স্ক্র্যাচ পড়ে গেছে। আচ্ছা, বলেন স্ক্র্যাচ পড়ছে। তারপর আমি কারণ জিজ্ঞেস করলাম, উনি বললো যে না, আমার তো কখনো কোনো কিছু করা হয় নাই, খোলা হয় নাই, বা আমি 2 নাম্বার অয়েলও ভরি না কখনো। আচ্ছা, পরে আমি তার হিস্ট্রি জিজ্ঞেস করলাম অয়েল রিফিলের। আচ্ছা, জিজ্ঞেস করতে করতে উনি বললো যে উনি সবসময় এক জায়গা থেকেই মোটুল কিনে, আচ্ছা, মোটুল ইউজ করেন, তো কখনো কোনো সমস্যা হয় নাই। তারপর আমি বললাম যে আপনি লাস্ট যে অয়েল চেঞ্জ করছেন, তার আগে কি এরকম সমস্যা ছিল? বলে যে না, এরকম সাউন্ড আমার লাস্ট অয়েল চেঞ্জের পরে আসছে। আচ্ছা, পরে আমি বললাম যে কোনটা ভরছে? বলে যে মোটুলই ভরছে। বললাম যে কি আপনি যেখান থেকে সবসময় নেন ওখান থেকে? বলে না, আমি বসিলা থেকে নিছি। আচ্ছা, আমার যাওয়ার পথে আমার কাছে মনে হয়েছিল যে অয়েলটা চেঞ্জ করা দরকার, বসিলা একটা দোকানে থামাইছি, থামায়া অয়েল কিনে ওখানে চেঞ্জ করছি। আচ্ছা, তো তারা অপরিচিত। আচ্ছা, এরপর থেকেই গ্র্যাজুয়ালি সাউন্ডটা ডেভেলপ করছে। আচ্ছা, পরে আমরা খুললাম, খোলার পরে দেখলাম যে হ্যাঁ, আসলেই মানে 99% রুট কজ অয়েলটা বাজে পড়ছে, মানে 2 নাম্বার পড়ছে আর কি, কপি পড়ছে। আর এটা আমরা শিওর হলাম কেমনে? আমাদের গত 2 সপ্তাহে 3টা কেস পেলাম এটা নিয়ে। আচ্ছা, একটা অরিজিনাল কেস, একটা এফজেড, আচ্ছা, একটা জিক্সার, আর এই যে হোন্ডা। ও হোন্ডা জাপানে 3 ব্র্যান্ডই ধরা খাইছে। 3 ব্র্যান্ডই ধরা খাইছে জাপান। আচ্ছা, ওদেরও সেম কাহিনী। একজনের বাসা হচ্ছে গিয়ে ময়মনসিং। আচ্ছা, উনি অন দা ওয়েতে অয়েল চেঞ্জ করছে। আর যিনি জিক্সার চালান, উনি রাঙামাটি বেড়াইতে গেছিলেন, রাঙামাটি থেকে রাঙামাটি থেকে রাঙায় গেছে। সব সময় ঢাকা থেকে রাস্তার থেকে রাঙামাটি থেকে পড়ছে, পুরো ধরা গায়ে গেছে রাঙামাটিতে। সেম কেস, সেম কেস। আচ্ছা, সেম কেস। তো এই সোর্স, অপরিচিত সোর্স থেকে ধরাটা খেয়ে গেছে, ধরা খেয়ে গেছে। ভেরি স্যাড, ভেরি স্যাড। এটা আসলে যতটুকু আমার কাছে মনে হয়, আমরা তো দেখি, হ্যাঁ, নিউজ টিউজ দেখি, তো মাসখানেক আগে একটা কোন চ্যানেলের নিউজের দেখি, মানে খেয়াল নাই আমার, চ্যানেল 24 আমি দেখছিলাম। হ্যাঁ, ওখানে দেখলাম মোটুলের কপি বানাচ্ছে যশোরে। রাইট, রাইট, মোটুলের কপিটা সবচেয়ে বেশি হয়। রাইট, মানে যে ইঞ্জিন অয়েলটা বেশি চলে ওইটারই কপি হয় বেশি। হ্যাঁ, প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে যে ইঞ্জিন অয়েলটা খুবই পপুলার, ওইটারই কপি বানাইছে, কপি করতেছে। রাইট। আচ্ছা, তারপরে তাইলে এখন এই বাইকের যা যা ক্ষতি হয়েছে আমাদেরকে একটু হাতে কলমে দেখান। এতক্ষণ তো মুখে মুখে বলছেন যে ভুয়া ইঞ্জিন অয়েল বা নকল ইঞ্জিন অয়েলের হিস্ট্রি, এবারে একটু হাতে ধরে ধরে দেখান। এটা হচ্ছে টাইমিং চেইন অ্যাডজাস্টার। টাইমিং চেইন অ্যাডজাস্টারটা ঠিক আছে। আচ্ছা, কিন্তু টাইমিং চেইনটা ফলস হয়ে গেছে। টাইমিং চেইন কই? টাইমিং চেইন কই? হারায় গেল নাকি? খায় ফেলাইলো নাকি? ভুয়া ইঞ্জিন অয়েল না, এই যে। আচ্ছা, এখানে একটা প্লে হয়ে গেছে। হ্যাঁ এই যে প্লেটা অনেক বেশি হয়ে গেছে রাইট 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 এটা যখন অ্যাডজাস্টার টাইটও থাকে তখন ওই প্লেটা অনেক বেশি থাকে কারণ টাইমিং চেনটা আমরা রিপ্লেস করে দিচ্ছি বুঝতে পারছি টাইমিং চেন রিপ্লেস তারপরে আসছে রকার বেয়ারিং এই যে ভিতরে যে গোল এটা হ্যাঁ এটা নিডল বেয়ারিং না না এটা রোলার বেয়ারিংটা হ্যাঁ এটা সব সময় স্টেশনারি পজিশনে থাকে এই দেখেন এটা ফলস হয়ে গেছে প্লে করতেছে আচ্ছা প্লেটা অনেক বাইরে গেছে এখানে খুব ভালো একটা স্পট পড়ে গেছে 30000 কিলোতে এত বড় স্পট পড়া ঠিক না হ্যাঁ নরমাল না বুঝতে পারছি আচ্ছা সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা আছে হ্যাঁ সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কোনটা আপনার পিস্টন নাকি না ক্যাম না সেটা হচ্ছে রকারের শ্যাফট আচ্ছা ওটা রকারের শ্যাফট করে নিতে হবে আগে আমি পিস্টনটা দেখাই আচ্ছা পিস্টনটা আগে দেখা আচ্ছা এই হচ্ছে পিস্টন হ্যাঁ কি হইছে বলেন অয়েলের রিংগুলো একদম খেয়ে গেছে অয়েলের রিং হ্যাঁ আমি খালি চোখে এখান থেকে দেখতেছি জানি না ক্যামেরায় ঠিকঠাক আমি হাত দিয়ে ট্রাই করতেছি নরমালি অয়েল রিং এরকম হাত দিয়ে কোথা দিলে বের হয়ে আসে আচ্ছা এটা একদম স্টিকি হয়ে গেছে ও মানে একদম পুরো জ্যাম হয়ে গেছে আর কি এবং দেখেন পলিশ হয়ে একদম চকচক করতেছে রাইট অয়েল রিং এর যে বর্ডারটা আর কি হ্যাঁ এত ইজিলি হওয়ার কথা না আচ্ছা হর্নেটের ইঞ্জিন অনেক ডিউরেবল হ্যাঁ এটা এত ইজিলি ডিউরেবল হওয়ার কথা কারণ আপনি আছেন তো আমি আছি আমি তো অর্ডার দিয়ে বানাইছি অতএব আপনার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই না আচ্ছা তারপরে এই পিস্টনের কি এটা পিস্টনের তলের ডান্ডা না পিস্টন পিনটা ঠিক আছে পিস্টন পিন ঠিক আছে আচ্ছা হ্যাঁ ইঞ্জিন অলটা মাত্র 800 কিমি চলছে মাত্র 800 তেই এই অবস্থা 800 তেই অবস্থা আর চললে অনেকে আছে 2000 3000 চালায় তাদের ওরকম গেলে হয়তো আরো অনেক কিছু ড্যামেজ হয়ে যেত রাইট বুঝতে পারছি আমি ভেলভটা আগে ভাগে ধরা পড়ছে রকারের শেফটটা আমি বের করে আনছি আচ্ছা আচ্ছা দেখান আর এমনি ভালভটা ঠিক আছে না ভালভ আগের গুলো রাখছি ওগুলো পলিশ করে দিছি সিলিন্ডার ব্লক ঠিক আছে না সিলিন্ডার ব্লক ঠিক আছে এই পিছনের রিংটা খেয়ে গেছে সিলিন্ডার ব্লকটা দেখেন স্ক্র্যাচ দেখা যায় হ্যাঁ আমি খালি চোখে দেখতেছি এটা আসলে ক্যামেরায় আসবে না ডিপ স্ক্র্যাচ দেখা যাচ্ছে মানে খামচায় রাখছে আর কি হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি তাহলে সিলিন্ডার ব্লক টপ সব চেঞ্জ হচ্ছে হ্যাঁ সিলিন্ডার ব্লক চেঞ্জ হচ্ছে আচ্ছা আপনি ইয়া আনেন রকারের শেপটা ঠিক আছে ইন্টারেস্টিং পার্ট যেটা বলতেছে যে রকারের শেপটা নাকি খুব ইন্টারেস্টিং নিয়ে আসছে ওই ইন্টারেস্টিং জিনিসটা যেটা নিয়ে এতক্ষণ বলতেছিল এই যে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই দুটো হচ্ছে রকারের শেফট হ্যাঁ রকারের শেফট আচ্ছা দেখাই যাচ্ছে আমি পজিশনটা এই যে রকার আচ্ছা এই যে হেডের মধ্যে হ্যাঁ এভাবে পিনটা থাকবে হ্যাঁ রকারটা ভিতর দিয়ে আসবে হ্যাঁ আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা জাস্ট রকারটাকে পজিশনে রাখার জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এই জায়গাগুলো সহজে ধ্বংস হওয়ার কথা না আচ্ছা কিন্তু এটা কেন ধ্বংস হইলো আমার মাথায় ধরে না আচ্ছা বাজে ইঞ্জিন অয়েল এতটাই খারাপ হ্যাঁ মানে বাজে একেবারে এতটাই বাজে একেবারে অরিজিনাল বাজে মানে এই বাজের মধ্যে কোনো ভেজাল নাই আসলে এর মধ্যে ভেজাল থাকতে পারে কিন্তু এই বাজের মধ্যে আসলে কোনো ধরনের ভেজাল নাই কোনো অ্যানসার নাই দেখেন হ্যাঁ এদিকে মেটালের ফিনিশটা খুবই শার্প হ্যাঁ স্মুথ মানে যেটা ভালো আছে আর কি যে সেটা ভালো আছে তার অপোজিট পিস্টে একবার অলমোস্ট রিন হয়ে গেছে খসখস এবং একটা দাগ দেখা যাচ্ছে হ্যাঁ যাক এটা তাও টলারেবল হ্যাঁ আচ্ছা কিন্তু এটার ক্ষেত্রে আপনি কি বলবেন ওরে আল্লাহ এটারে কি বলবেন এটারে তো মনে হাতুড়িতে ঠাস করে দিয়ে আপনি আঙ্গুল দিয়ে দেখেন এটা খসখস একদম ইজিলি বোঝা যাচ্ছে এবং মেটাল ক্ষয় হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা মানে খুবই দৃশ্যমান একটা জিনিস ঠিক আছে বাজে ইঞ্জিন অয়েল এবং আরেকটা মজার ব্যাপার কি এই যে রকার গুলো যে আছে না হ্যাঁ এই রকারগুলো কিন্তু আপনার বুশ সিস্টেম না এর ভিতরে রোলার বিয়ারিং আছে নিডল বিয়ারিং আছে নিডল বিয়ারিং হ্যাঁ জি মানে নিডল বিয়ারিং থাকার পরেও সে এভাবে খাইছে যদি বুশ সিস্টেম থাকতো তাহলে এটা মানা যেত হ্যাঁ না এটা ভালো বলছেন যে এটা ভিতরে নিডল যে সুইং আর্ম বুশ বিয়ারিংগুলো খায় যে ওই ঠিক অবস্থা এত বাজে অবস্থা হইছে এখানে মানে রকারে নিডল বিয়ারিং থাকার পরেও এই ধরনের স্পট এটা খুবই মানে অস্বাভাবিক একটা ব্যাপার এবং খুব ভয়াবহ ব্যাপার একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে গিয়া হর্নেট বা এক্সব্লেড এর হ্যাঁ রকারের শেপ কিন্তু দুই সাইজের আচ্ছা ঠিক আছে মানে দুইটা রকারের জন্য দুই সাইজের হ্যাঁ একটা ছোট একটা বড় হ্যাঁ তাহলে এখানে ইন কোনটা আর আউট কোনটা ইন আউটের সমস্যা নেই এটা দুইটা দুই রকম সাইজ দুইটা হাউজিং আচ্ছা আচ্ছা আপনার ইনার সাইডেরটা থাকে বড় ইনার সাইডেরটা বড় আর আউটার সাইডেরটা থাকে ছোট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন আপনারা ম্যাক্সিমাম টাইম দেখবেন যে মাল কিনতে গেছেন দেখা যাবে যে মানে বড় সাইজটাই দিয়ে দেয় আচ্ছা কালকে আমাদের কাস্টমার কিনে আনছে বড় সাইজটা নিয়ে আসছে হ্যাঁ বলল যে ছোট সাইজটা শোরুমে নাই আচ্ছা ছোট সাইজ আদৌ হয় কিনা সেটা তারা জানেও না আচ্ছা পরে আমরা পার্ট ক্যাটালগে ঢুকলাম ঢুকে দেখুন যে না একটা বড় একটা ছোট এবং দুটো দুই পার্ট নাম্বার আচ্ছা পরে বড় দুইটারই মানে আমি লেদে নিয়ে ছোট যে এটা একটু পুরো পুরো মানে এটা কেটে আনছে না হ্যাঁ আগে ছোটটার সাইজে নিয়ে কাটা আনছি বড়টারে ও মিলান হইছে বুঝতে পারছি মানে পার্ট নাম্বার পার্ট ক্যাটালগ অনুযায়ী পার্টস আমাদের দেশে শোরুমগুলোতে পাওয়া যায় না আপডেটেড না আপডেট না আর ক্যামের বিয়ারিংটাও চলে গেছে ক্যামের বিয়ারিং আচ্ছা ক্যামের বিয়ারিং কি হইছে ও এই যে ফলস হয়ে গেছে অনেক বেশি আর এদিকে অমসৃণ এটা ভাব দেখা যাচ্ছে ক্যামের যে লোবগুলো এটাকে লোব বলে আচ্ছা হ্যাঁ ক্যাম লোবগুলোও এই দেখেন ওই যে ওই রকেট পিনের মতন হ্যাঁ দুই রকম দাগ আচ্ছা আচ্ছা সারফেসটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটারও সারফেস নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা দিয়ে চালানো যাবে না তা না কিন্তু সাউন্ড করবে বাজে সাউন্ড হবে নকিংটা বেশি করবে আর হ্যাঁ একটা ক্যাসকেশানি সাউন্ড হবে বুঝতে পারছেন যাই হোক দেখলাম আসলে খারাপ ইঞ্জিন অয়েলের এটা বড় ধরনের কুফল আর কুফল তো বটেই খারাপ তো খারাপই খারাপের মধ্যে আসলে কোনো ভেজাল নাই খারাপ সবসময় খারাপ তো খারাপ জিনিস যে কি পরিমাণ ক্ষতি করতে পারে এটা হচ্ছে তার একটা নমুনা মাত্র খারাপ জিনিস যে কত খারাপ হইতে পারে সেটাই আর কি তো আরো বড় ধরনের ক্ষতি হইতে পারতো যদি ইঞ্জিন অয়েলটা আরো লং রান করতো বা এই ভদ্রলোক না বুঝা যদি মানে আরো দুই তিনটা খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করতো তাইলে আমার মনে হয় যে পুরো ইঞ্জিনটা সিজি করতে পারতো ইঞ্জিন সিজের কোনো বিকল্প ছিল না নাকি ভাই যদি আরো অনেক বেশি হইতো লং টার্মে এটা হোন্ডা দেখে আসলে এত দূর আসতে পারছে হোন্ডা দেখে ইয়ামাহা হইলে কি বলমু আর জাপান চলে যেত ডাইরেক্ট ইঞ্জিন অয়েল ভরা 200 কিমি পরেই সাউন্ড হইছে গ্যার 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 আইছে তো ব্যাটায় পড়ে হ্যাঁ বাজারে অনেক বেশি ইঞ্জিন অয়েল নকল হয় এবং যে ইঞ্জিন অয়েল গুলো খুব বেশি চলে ওগুলাই নকল টপ লিস্টে আছে মোটর ক্যাস্ট্রল মোবিল 1 রাইট বিভিন্ন আন্দাগুন্দে জায়গা থেকে নাও যাবে রাইট আমরা তো মোটুলের ফ্রান্স সেক্টর রাখি না এখন আচ্ছা এটা যে কেডা আনে আর কেডা বেচে ভাই মানে পোলাই বেচে বুঝছেন না জিনিস ভালো কিন্তু কলিজা ভইরা যাবে ওটা যদি ভালোটা পড়ে রাখি না আর যদি খারাপ পড়ে তাহলে কলিজা দাগ কাইটা যাবে ও দুঃশব্দ এটা ওই যে এই কেস আগাটু মাথা নষ্ট হয়ে যাবে আগাটু মাথা এটা বড় কাস্টমার নিজে বলছে ভাই মনে হয় একটা বাজি জিনিস গতকালকে ঘটনা তো হ্যাঁ আমার পুরনো কাস্টমার কিন্তু গাড়ি টিপটপ ছিল আচ্ছা গ্যার গ্যার করে আশ্চর্য বিষয় পরে দি পিন গেছে চাঁদি পর্যন্ত নাই আচ্ছা লাঠি দিছে পাছায় মাছ যা লাগে চাঁদিতে হ্যাঁ এই হলো কি অবস্থা যাক এখন যার স্থানে তারে বসাই দিচ্ছে একটা জিনিস আজকে এই যে নতুন দেখলাম আর কি যে এই পিনটা একটা ছোট একটা বড় এবং একটা ছোট একটা বড় এই অনুযায়ী আমাদের দেশের পার্টসের দোকানগুলোতে পাওয়া যায় না এমনকি হোন্ডার যে অথরাইজ পার্টস সেন্টার সেখানেও মোটো ডক খোঁজ করে একটা ছোট একটা বড় এক প্যাকেটে পার্ট ক্যাটালগ অনুযায়ী পার্টসটা পায় নাই পরবর্তীতে লেদে কাটায় নিতে হয়েছে এই যে এখানে পোড়া দাগ আছে মানে গরম হয়েছে কাটতে গিয়ে কাইটা একটা ছোট করে আনছে আর একটা তো বড় স্টক সাইজই এভাবে মিলাইতে হয়েছে মানে এটাও কিন্তু একটা খুব একটা নিষ্ঠুর অবস্থা যে অফিসিয়াল পার্টস স্টোরেও এই ধরনের পার্টস পাওয়া যাবে না এটা খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার সবচেয়ে মজার ব্যাপার কি জানেন কি বলেন আমাদের এলাকায় একটা বাইক মডিফাই করবে হ্যাঁ তো সেটার মধ্যে Honda Xblade এর হ্যান্ডেলবারের যে কলাম দুইটা লাগাবে এটা নরমালি লোকাল পার্টস সবগুলোতে পাওয়া যায় না তো আমরা হোন্ডার শোরুমে গিয়ে যোগাযোগ করাইছি ভদ্রলোককে দিয়া হ্যাঁ ভদ্রলোক গেছে বলছে যে হ্যাঁ মাল অবশ্যই আছে কিন্তু অর্ডার দিলে এক সপ্তাহ পর পাবেন মানে ফ্যাক্টরি থেকে মাল আসবে আচ্ছা ঠিক আছে অর্ডার দেওয়া হয়েছে টাকাও দেওয়া হয়েছে হ্যাঁ এক সপ্তাহ পর খোঁজ দিছি ভাই মাল এখন আসে নাই কেন আসে নাই ভাই আপনি তো বললেন টাইম লাগবে হ্যাঁ বলে আমরা তো ভাই অর্ডার দিছি মাল আসে নাই পরের সপ্তাহে খবর নিয়েছি পরের সপ্তাহে মাল আসে নাই কি অবস্থা চিন্তা করেন আল্লাহ রে আল্লাহ আচ্ছা আপনি যে আপনার প্রিয় ব্র্যান্ড নিয়ে এই কথাগুলো বলছেন আপনার একটু বুক কাঁপে নাই না আমি তো ভাই এশিয়ান হোন্ডার কিনা ও আপনি এশিয়ান হোন্ডার ফ্যান না জাপান ডাইরেক্ট জাপান আরে বাবা কি পলটিটা মারছেন সইচিরো হোন্ডার সাথে আমার যোগাযোগ হয়েছিল এক পলটিটা মারছেন আর সবাই ইঞ্জিন রিবিল্ড করার সময় এট লিস্ট হেড আর সিলিন্ডারের গ্যাসকেটটা অরিজিনাল দিবেন যত দাম হোক এটার জন্য কি এটা আনসার না হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের কাছে লোকাল গ্যাসকেট রয়ে গেছে কিন্তু দেই নাই আচ্ছা এট লিস্ট হেড সিলিন্ডার অরিজিনাল গ্যাসকেট দিবেন আচ্ছা তাহলে এটার মানে লংজিভিটি ভালো ফিটিং এর সময় আর কোনো মানে মনে খুশখুশি লাগে না আর কি আর ওই দুইটা গ্যাসকেট কিসের এটা হচ্ছে লেফট ক্র্যাঙ্কেস কভার মানে ম্যাগনেট সাইড যেটা বলে আর আচ্ছা ম্যাগনেট সাইড তো খোলা হইছে ক্লাস সাইড শুধুমাত্র লাগানো ম্যাগনেট সাইডটা খুলছে ম্যাগনেট সাইডের গ্যাসকেট হলো এটা জি বুঝতে পারছি এটা লোকাল দিলে চলে আচ্ছা এই হচ্ছে এটার নতুন সিলিন্ডার ব্লক একদমই নতুন ফ্রেশ এবং অরিজিনাল এতে কোনো সন্দেহ নাই এটা বের করছে এই প্যাকেটটা থেকে বের করছে আর নতুন পিস্টন একেবারে নতুন পিস্টন যাবে নতুন পিস্টন দেখতে খুবই ভালো লাগে তারপরে হচ্ছে নতুন আর কি পিস্টনের সাথে তো আরও জিনিস আছে পিস্টনের রিং আছে এই হচ্ছে রিং চারটা রিং দুইটা অয়েল রিং দুইটা কম্প্রেশন রিং আর এইটা হচ্ছে নতুন রকার আর্ম দুইটা সব পার্টসগুলাই হচ্ছে অরিজিনাল আর পিস্টনের পিনটা কই লক এই লক টক সব এইখানে আছে এই যে সবুজ প্যাকেটের মধ্যে ফুল সেট আপই আনা হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে সব কিছু ফিটিংয়ের কাজকর্ম চলমান ইঞ্জিন অয়েল দিয়ে একদম পুরা পাক পবিত্র করে নেওয়া হইল রকার আর্মটারে সরি ক্যামশ্যাফট আরো পাক পবিত্র করতেছে কিরে এত উঁচু করাবে এটারে দে 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 ভালো করে দে ভালো করে দে হর্নেটটা খুবই একটা মানে সার্ভিস ফ্রেন্ডলি একটা বাইক আর কি যেমন এই বাইকের মধ্যে যে কেস হয়েছে সিলিন্ডার ব্লক চেঞ্জ করতেছে এগুলা চেঞ্জ করতেছে অথচ ইঞ্জিন কিন্তু ডাউন দেওয়া লাগে নাই আর যদি আমার বাইকে এই কাজ হইতো মাশাল্লাহ মানে আমার ইঞ্জিনটারে ডাউন দেওয়া লাগতো এই যে এই হচ্ছে আমার বাইক যদি আমার বাইকে এই কাহিনী হইতো তাইলে পুরা ইঞ্জিন ডাউন দিয়ে তারপরে কাজ করা লাগতো চেচিসের এই পার্টটার জন্য হলেও সমস্যা আর কি আর করার কাওয়াসাকির রাউজার বাইক চালাই সুতরাং বুঝতেই হবে আমার ভাবসাবই আলাদা তো এই ইঞ্জিন নামাইয়া আমার বাইকে কাজ করতে হইতো যদি আমার বাইকে এই সমস্যা হইতো আর এই কারণে কি হইতো আবার সার্ভিসিং কস্টও কিন্তু বাইরে যাইতো যেটা হর্নেটে বা এক্স ব্লেডে বা এফজেড ফেজারে মানে অন্য আর কোনো বাইকে আসলে এটা লাগে না হাঙ্গেও লাগে না ট্রিগারেও লাগে না শুধুমাত্র লাগে হচ্ছে পালসার এনএসএ মানে একটা বিরক্তিকর অবস্থার মধ্যে আছে যখন এইসব অন্য বাইকের এত ইজি কাজকর্ম দেখি তখন আফসোস লাগে আর কি যে ইস আমার বাইকটা যদি এরকম হইতো তাইলে আরো অনেক ভালো হইতো সময়ও বাঁচত খরচও কমতো নতুন পিস্টন আর হচ্ছে নতুন রিং তারপরে নতুন রকার আর্ম খুলছে এই হচ্ছে নতুন রকার আর্ম প্যাকেট ছিল এটা হ্যাঁ ফিটিং করে ফেল রকার এন্ড নাটগুলো তো একসাথেই ছিল না আচ্ছা রকার এন্ড নাটগুলো কিন্তু ব্যবহার হইতে হইতে একটা সময় ক্ষয় হয়ে যায় তো রকার এন্ড নাট আলাদা পাওয়া যায় এগুলা পরিবর্তন করা ভালো আর কি দাম কম কত আর 50-60 টাকা হইতে পারে আর এটার রকার আর্ম তো হচ্ছে দুইটা আবার লাগে হচ্ছে চারটা এটারও পাক পবিত্র করতেছে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে হ্যাঁ রেবনল আরে বাবা একেবারে ধুয়ে ফেলাইছে রেবনল নতুন পিন কই নতুন পিনের প্যাকেট কই এই যে নতুন পিন এই নে খোল নতুন পিন খোল এটা খোল ওর হাতও পাক পবিত্র হয়ে গেছে তাহলে এই যে বাইরে হয়ে গেল নতুন পিন, যেটা ছোট করে কেটে আনছে, এটা হলো এটা, আর এটা হচ্ছে বড়টা। নে এই যে রকার, এটারে উত্তম রূপে পাক পবিত্র করে নিছে। নতুন পিস্টন বসাই দিতেছে, রিং টিং সবই পরানো হয়ে গেছে, নাকে নাক ফুল, গলার মালা সব শেষ। টাইমিং চেন অ্যাডজাস্ট, এই গার্ডার, এই যে গার্ডারটা সাদা রঙের ডান্ডা, এটাও কিন্তু নতুন গাইড। আচ্ছা, কি এখন কি ইয়া লক লাগাই দিয়েছেন নাকি? আচ্ছা, এ আপনার হাত একেবারে কাঁপতেছে, কিছু খাই আসেন নাই? শক্তিতে কাঁপে ভাই, শক্তিতে। ম্যাগনেটটা ধরো, খোলা না আমি, ম্যাগনেট ধরো, পিছন যাতে না লাগে। আনুমানিক কত ভাই, আনুমানিক কত মাস পরে আজকে আমরা ক্যামেরা চালু করছি? মন নাই ভাই, এক মাস তো হইব, এক মাসের কাছাকাছি। আনুমানিক এক মাস পরে কিন্তু আজকে এই হর্নেটটা নিয়ে ক্যামেরাটা চালু করছি। এই এক মাসের মধ্যে কিন্তু বাইকটা এখানে পড়ে ছিল না, এই এক মাস ছিল এই বাইকটা বাইকের কাস্টমারের কাছে। কাস্টমার এতদিন বাইকটা চালাইছে, চালানোর পরে আজকে আসছে মোটো ডকের যে রুটিন ওয়ার্ক ফলো আপ সার্ভিসে, ভালোই হয়েছে। তাইলে আমরা এখন পুরাপুরি ভাবে জানতে পারবো আসলে এই বাইকের মধ্যে এত কাজ হওয়ার পরেও সমস্যা ফেরত আসছে কিনা বা কি স্ট্যাটাসে আছে। অমিত ভাই, কাস্টমার কি বলছে আপনারে? আমাকে ফোন দিয়েছে সকালবেলা উনি, হ্যাঁ ফোন দিয়ে বলছে যে আমি আজকে ফলো আপে আসবো। আমি বলছি ঠিক আছে আসেন। আচ্ছা, তারপরে এই তো আসলো, আর কিছু কয় নাই? না, আর কিছু কয় নাই। গাড়িতে কোনো সমস্যা নাই? না, সমস্যা উনি তো আর কাজ করানোর পর আসে নাই, আসলো আর কি আসলে সমস্যা আছে কিনা। আচ্ছা, এটা যাচাই করতে, মানে ওনার কাছে কোনো সমস্যা ধরা পড়ে নাই? না, ইঞ্জিন রিলেটেড কোনো সমস্যা। ইঞ্জিনের সামনে দেন, আপনার কাস্টমারে দেন না ভাই, আসেন আসেন আসেন। এটা ইঞ্জিনের যে সাউন্ডটা আছে, সাউন্ডটা একটা অ্যাবনরমাল যদি কাজ করা হইছে। এটা যেটা অমিত ভাই বলেছে 2000 কিমি পর্যন্ত চলার পরে হচ্ছে এটা সাউন্ডটা টিউনিং করবে। আচ্ছা, ওটা ছাড়া এমনি কোনো প্রবলেম নাই? আচ্ছা, আদার্স কোনো প্রবলেম নাই? আদার্স কোনো প্রবলেম নাই। ভেরি নাইস, ভেরি নাইস। তাইলে মানে যে ইঞ্জিনের নয়েজের কথা উনি বলতেছে, এটা কি মানে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট? এটা ভালভ ক্লিয়ারেন্স জাতীয় সমস্যা। এটা আপনি বলতেছেন 2000 কিমি আসলে কি আমরা নতুন ভালভটা আপনার সিটের মধ্যে পলিশ করা বসানো হয় তো? হ্যাঁ, তো পলিশের পরে এটা যখন স্টার্ট দেওয়া হয়, পরে হ্যামারিং মানে আপনার প্লে হয় তো? হ্যাঁ, হ্যামারিং হইতে হইতে ওটা আবার অ্যাডজাস্ট হয়। হ্যাঁ, ট্যাপেট একটু জ্যাম হয়, কিছুটা ক্ষেত্রে লুজ হয়। বুঝতে পারছি। তো এখন যদি আমি করি সাউন্ড কিছুক্ষণের জন্য চলে যাবে, আবার দেখা যাবে কিছুদিন পর আবার এটা ব্যাক করবে। যতক্ষণ পর্যন্ত সিটের মধ্যে না ল্যাপিং হবে, অ্যাডজাস্ট হবে, ততক্ষণ পর্যন্ত সাউন্ডটা একটু 19-20 হবে। বুঝতে পারছি। তো কি স্টার্ট দিয়ে রাখছেন কে খালি খালি? না, সাউন্ডটা দেখলাম এই হোন্ডার সাউন্ড আমাদেরকে শোনায়, হোন্ডার প্রেমে বলতে পারে যেটা মনে করেন, যেটা মনে করি না মানে যা করলেন। আচ্ছা, এখন এই বাইকের নিচে যা যা কাজকর্ম করছেন, আমি বন্ধ করে দিই। হ্যাঁ, এখন বন্ধ করে দেন। এই বাইকের নিচে যা যা কাজকর্ম করছেন, খরচ কেমন গেছে একটু ইনভয়েসটা আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, বলেন তো। ওনার টোটাল গেছে 17,000। হ্যাঁ, 17,000। 17,000 মজুরি সহকারে? সব সহকারে। মজুরি গেছে কত? মজুরি গেছে আমাদের তখন রিভাইজ করার আগে 3,000 টাকা ছিল। 3,000 টাকা মজুরি গেছে। আচ্ছা, 3,000 টাকা মজুরি আবার রিভাইজ করার আগে পরে, মানে বুঝলাম না, মানে একটু রিভাইজড হইছে, রিভাইজড হইছে, প্রাইস একটু রিভাইজ হইছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই তো, আর ইন্ডিভিজুয়াল খরচগুলো বলবো? হ্যাঁ বলেন তো, শুনি তো। পার্টস লাগছে হচ্ছে ইঞ্জিনের পার্টস লাগছে 12,500 টাকার। আচ্ছা, ইঞ্জিনের পার্টস 12,500। সিলিন্ডার ব্লক 6,500। আচ্ছা, টাইমিং কিট মানে টাইমিং চেন, টাইমিং অ্যাডজাস্ট টেনশনার, আর হচ্ছে টাইমিং এর গাইডার, গার্ড দুটা, ওগুলা খরচ গেছে 1,700 টাকা। ক্যামের দাম 1,500, রকার 1,600, ভেলভের সিল 150, আর ইঞ্জিন অয়েল গেছে 600 টাকার। একটা গ্যাস কিট লাগছে, ওইটা মানে সেটই ছিল, আর ক্যালিপার সিল ওটা আলাদা ইঞ্জিনের সাথে না। তো এখানে আর প্লাগ লাগছে, আর একটা ইঞ্জিন অয়েল সিল লাগছে, টোটাল 12,500 টাকা। বুঝতে পারছি। তো যাই হোক, আর এটার একটা কি আমরা ভ্যালভটা চেঞ্জ করিনি। হ্যাঁ, আচ্ছা আপনি ভ্যালভ কোন কেন? ভ্যালভ কইব হইলো যদি জানে না উচ্চারণ করতে, আপনি কইবেন ভালভ। আপনি ভালভ না, এটা উচ্চারণ ভ্যালভ। কে কইছে ভ্যালভ? হ্যাঁ আপনি শুনেন, এটা ভালভ। চ্যালেঞ্জ লাগবেন? কে কে শোনাইবেন আপনি? উচ্চারণটা কি হবে? ভালভ, ভি এ এল ভি ই, ভ্যালভ। ভ্যালভ কই পাইছেন? এটা সবখানেই বলে। কোন জায়গায় বলে? আপনি ইউরোপ আমেরিকার যে ওয়ার্কশপগুলো কাজ হয় দেখেন, ইউরোপ আমেরিকা কত সব ভালভই কয়। আমি তো ইংরেজিতে ভ্যালভ বলে, ভ্যালভ ভালভ কয়। এই আপনার এই ভ্যালভ ভালভ বলেছে বাংলাদেশের ডাক্তাররা। ভালভ বদলানো লাগবে। ঠিক আছে, এটা নিয়ে আরেকদিন আপনার লোক আমি লাগতাছি। ঠিক আছে, তাহলে আজকে তো আর বাইকটা চলছে 38000 কিলোমিটার প্লাস। 38000 কিলোমিটার প্লাস, বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, এই তো আমাদের কথাবার্তা। ভ্যালভটা বদলানো হয়নি, এটা আমি বলতে চাইছিলাম। বুঝতে পারছি, ভালো ছিল, এটাই পলিশ করে দিছি আমরা। পলিশ করে দিয়েছেন, বুঝতে পারছি। তো যাই হোক, ভালো লাগলো আজকে, মানে ফলো আপ সার্ভিসের মধ্যে এসে বাইকটাতে আর কোনো ত্রুটি আসে নাই, এই কথাটা জানতে পারি। ফলো আপ সার্ভিসের জন্য কি কোনো বিল আছে? না না, এটা ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট, 2000 কিলোমিটার পর্যন্ত ফ্রি অফ কস্ট। মানে যেই কাজ করছেন এইটার মধ্যে যদি কোনো ফল্ট আসে সেটা ফ্রি, আর এর বাইরে যদি কিছু হয় ওইটা এডিশনালি। বুঝতে পারছি। আমরা আজকে শুধু অয়েলটা চেঞ্জ করব। আচ্ছা আচ্ছা, এটার জন্য তো কোনো চার্জ না? না না। তেলটা কি ফ্রি দিবেন? না, তেল ফ্রি। যাই হোক, আজকে ফলো আপ সার্ভিসে আসছে এই বাইকটা এত ভারী কাজ করার পরে, এবং এসে কাস্টমারের কথা তো শুনলামই আমরা সরাসরি, যে তিনিও কিন্তু স্যাটিসফাই, ওইরকম মেজর কোনো কমপ্লেন ওনার নাই। তো এটা আমারও ভালো লাগছে। আর অমিত ভাই তো বিরাট খুশি, কারণ ওনার পছন্দের হোন্ডার বাইকে কোনো কমপ্লেন করতে পারে না কাস্টমার এসে ওইভাবে। তাহলে আমরা এখানে শেষ করে দেই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।